সোমবার কোচবিহার শহরের ব্যস্ততম হরিশপাল চৌপতিতে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা জলের মেশিন স্থাপন করলো শ্রীজৈন শ্বেতাম্বর তেরোপন্থ সভা কোচবিহার বালাজি গুরুজি দরবারের সদস্যরা। এদিন এই জলাধার উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং। সংস্থার অমৃতধারা উদ্যোগকে সার্থকতা দিতেই পথ চলতি তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতে প্রায় 2,50,000 টাকা ব্যয় করে এই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। শুধু এই হরিশপাল চৌপতিতেই নয়, কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংশ্লিষ্ট ঠান্ডা জলের মেশিন বসানোর চিন্তাভাবনা চলছে বলে এদিন জানান সংস্থার সদস্য কমল কিশোর রাজকুমার। বালাজি গুরুজি দরবার দিয়ে এই জলের প্যাউ অমৃত ধারা পানীয় জলের জন্য একটা আমরা হরিশপাল চৌপতিতে উদ্বোধন করলাম। আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আজকে অপেনিং করছে, আর আগেও আমরা 2-3 জায়গা আর করবো। আজকে দাদা চেয়ারম্যান বলছেন যে আপনাকে আমি মিনিবাস স্ট্যান্ডে একটা জায়গা দিব, আর একটা কাছারি মোড়ে জায়গা দিব, আরও জায়গা আমরা পাইলে আরও দিব, আপনারা করুন। এর আগেও আমরা রুটির ব্যবস্থা করছিলাম, বাইরে দিয়ে একটা গাড়ি আসছিল, ওই সবাইকে গরিবজনকে রুটি খাইলাম। এমনিতে আমাদের স্বয়ং বলছেন প্রদীপ দুগার জেন শ্বেতাম্বর তেরাপন্থ সমাজের মোটামুটি 2,50,000 টাকার মতন খরচা হয়ে যায়। আগে আমাদের কিছু আরও আছে, আরও করবো। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান ভূষণ সিং বলেন, মানুষের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলছে এই সংস্থা, এটি তাদের একটি মহান উদ্যোগ। শহরের মিনিবাস স্ট্যান্ড, কাচারি মোড়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই জলের মেশিন বসানোর চিন্তাভাবনা করছে তারা। পৌরসভার পক্ষ থেকে তাদের এই মহৎ কার্য সম্পাদনা করার জন্য জায়গা দেওয়া হবে বলে জানান তিনি। এরা সমাজের অনেক সুন্দর সুন্দর মানুষের জন্য সুন্দর সুন্দর কাজ করছে। আজকে এরা এখানে একটা জলাধার অপেনিং করলো, এখানে ঠান্ডা এবং গরম জল, এখানে পথচারী মানুষের জন্য এখন এই গরম আসছে, মানুষ জলের জন্য হাহাকার করে রাস্তাঘাটে, সেখানে এরা জলের যে প্ল্যানটা বসালো, আমি উদ্বোধন আমাকে ডেকেছে, আমি উদ্বোধন করলাম, কিন্তু এটা সর্বসাধারণ সর্বজনবিদিত মানুষের জন্য এটা তারা এখানে বসানো হলো, যাতে মানুষ গরমের দিনে জল খেতে পায় অপুরন্ত। কেননা যে কোনো জায়গায় জলের পিপাসা লাগলে একটা ছোটো বোতলও কিনতে গেলে 10 টাকা দাম, অথব একটা পরিবারে 4-5 জন থাকলে প্রায় 50-60 টাকাটা জল কিনতে লাগে, সেখানে বিনা পয়সায় এই জল ওরা পাবে এবং অপুরন্ত জল পাবে। এরা এই উদ্যোগ আরও নানান জায়গায় আমাদের কাছে আবেদন করেছে, ট্রান্সপোর্টে আমাদের মিনিবাস স্ট্যান্ডে, আমাদের পোর্ট চত্বরে, হসপিটাল চত্বরে এবং বাজার চত্বরে আরও 2-1টা মোড়ে আমাদের এরা আবেদন করেছে। আমরা সেই জায়গাগুলো এদের হাতে তুলে দেবো এবং পথচারী মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য এই জল যাতে এই গরমের দিনে যারা জল পায় তার জন্য এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এদের আরও নানা রকম মানুষের স্বার্থে এরা নানা রকম কাজ করে থাকেন, শীতের দিনে শীত বস্ত্র, তারপরে জামা কাপড়, কম্বল এদের তেরাপন্থী সম্প্রদায় থেকে অনেকবার অনেক জায়গায় দিয়েছে। অথবা এই উদ্যোগের সাথে সমর্থ মানুষ যদি এগিয়ে আসে মানুষের স্বার্থে মানুষের কাজে, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। সবাই যাতে এগিয়ে আসে এবং মানুষের কাজে যাতে লিপ্ত।